আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরে 30তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 581 থেকে 600 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। 581 নম্বর প্রশ্ন, ঢাকার জুড়ান থেকে লিখেছিলেন মিথিলা। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের সানা না পড়লে কি নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হল, নামাজের সানা পড়া সুন্নত। যদি আপনি সানা পারেন তো অবশ্যই পড়বেন, তবে যদি কখনও না পারার কারণে নামাজের সানা পড়তে পারেননি অথবা ভুলে গেছেন, এরকম যদি কখনও হয়ে যায় তাহলে আপনার নামাজের ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। তবে আপনি যদি নামাজের সানা পারেন তো অবশ্যই নামাজের সানা পড়বেন, এটা একটা সুন্নাহ আমল। অবশ্যই আপনি এই আমলটা করলে বেশি সওয়াবের অধিকারী হবেন, আর যদি ভুলে যান অথবা না পারেন তাহলে শিখে নেওয়ার চেষ্টা করবেন, নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এরপর 582 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম থেকে লিখেছিলেন মনসুর আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, পাঁচ কালিমা বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তর হলো, চার কালেমা বা পাঁচ কালেমা, সাত কালেমা, এই কালেমা বলতে ইসলামের মূল যে ভিত্তিগুলো, যে তাওহীদের কথাগুলো, বিশ্বাসের কথাগুলো, সেইগুলোর স্বীকারোক্তি। তো সে সমস্ত স্বীকারোক্তি যে সমস্ত কালেমার মধ্যে আছে, যেমন প্রথমে আছে কালেমায়ে তাইয়েবা, তারপরে কালেমায়ে শাহাদাত, তারপরে কালেমায়ে তাওহীদ, তারপরে আছে কালেমায়ে তামজিদ, তারপরে পঞ্চম নম্বরে যেটাকে উল্লেখ করা হয় সেটা হলো কালেমায়ে রাদ্দে কুফর। তো এই পাঁচটা কালেমার সমন্বয়ে পাঁচ কালেমা বইতে লেখা হয় বা অনেকে বক্তৃতা উল্লেখ করে থাকেন। আমি আবারও বলছি, পাঁচ কালেমা বলতে কি কি বোঝায়। এক নম্বরে কালেমায়ে তাইয়েবা, দুই নম্বরে কালেমায়ে শাহাদাত, তিন নম্বরে কালেমায়ে তাওহীদ, চার নম্বরে কালেমায়ে তামজিদ, পাঁচ নম্বরে কালেমায়ে রাদ্দে কুফর। এই পাঁচটা কালেমাকে কালেমা, পাঁচ কালেমা হিসেবে উল্লেখ করা হয়। অনেকে বলে থাকেন যে এই পাঁচ কালেমা প্রত্যেকের জন্য মুখস্থ রাখা ফরজ। আসলে বিষয়টা এরকম নয়। এই কালেমার মধ্যে যে কথাগুলো আছে, আল্লাহর একত্ববাদের বিশ্বাসের কথা আছে, নবী রাসুলগণের উপর বিশ্বাসের কথা আছে, ফেরেস্তাদের উপর, আসমানি কিতাবের উপর, এই সমস্ত বিষয়ের উপর বিশ্বাসের কথা, স্বীকৃতি দেওয়া, এগুলো এই কালেমার মূল কথা। তো এইগুলো আমাদেরকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে এবং স্বীকারোক্তি দিতে হবে, এটা মূল কথা। এবং এরকম যে পাঁচটা কালেমা সাজানো হয়েছে, এভাবে আপনাকে পাঁচটা মুখস্থ রাখা ফরজ, বিষয়টা এরকম নয়। তবে এখানে যে কথাগুলো আছে অত্যন্ত ভালো কথা, তাওহীদের কথা, সেই কথাগুলো অবশ্যই আমাদেরকে স্বীকারোক্তি দিতে হবে একজন মুসলিম হতে হলে। বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, এজন্য ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব। এরপর 583 নম্বর প্রশ্ন, আরব আমিরাত থেকে লিখেছিলেন দেলাওয়ার হুসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন, আমার টাকা দিয়ে জমি কিনে যদি বাবা মায়ের নামে দেই তাহলে সেই জমিতে ভাই বোনের ভাগ দিতে হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, আপনার বাবা মা বেঁচে থাকতে যদি তাদের নামে সম্পত্তি হয় এবং তারা কোনো ওসিয়াত করা ছাড়াই মৃত্যুবরণ করে, তাহলে তার নামে যে সমস্ত সম্পত্তি আছে সেগুলো তো ভাই বোন সবাই ভাগ পাবে। আপনার বাবা মায়ের ছেলে মেয়ে যারা আছে, আপনার ভাই বোন, তারা সকলেই সমান অধিকার আপনার বাবা মায়ের সম্পত্তিতে, ছেলে ডাবল এবং মেয়ে সিঙ্গেল, এভাবে প্রত্যেকেই পাবে। আপনার টাকা দিয়ে কিনলেন নাকি অন্য কোনো ভাই টাকা দিয়ে কিনলো এবং বাবা মায়ের নামে দিল, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো, বাবা মা যদি জীবদ্দশায় কোনো ওসিয়াত করে না যায়, আপনার নামে আলাদা লিখে দিয়ে না যায়, তাদের সম্পত্তি তাদের নামে আছে, আপনার টাকা দিয়ে কিনেছেন অথবা অন্য যে কারো ভাইয়ের টাকা দিয়ে কিনছেন, আপনার বাবা মায়ের নামেই আছে, কোনো ছেলে মেয়ের নামে আলাদা করে উল্লেখ করে দিয়ে যায়নি বা ওসিয়াত করে দিয়ে যায়নি, সেই সম্পত্তিতে অবশ্যই ছেলে মেয়ের সবাই ভাগ পাবে। তবে আপনি যদি নিজে টাকা দিয়ে কিনেন আর সেটা দাবি করেন, আর আপনার যে বর্তমান ভাই বোনেরা আছে আপনার বাবা মার অবর্তমানে, তাদের মধ্যে যদি ইনসাফ থাকে এবং তারা বিষয়টা আসলে জানতে পারে, তাহলে অবশ্যই তাদের উচিত হলো আপনি যেটা কিনেছিলেন সেটা আপনাকে দিয়ে দেওয়া, আর যেটা আসলে আপনার বাবা মায়ের আগে থেকে ছিল সেখান থেকে সবাই সমান ভাগ নেওয়া। তবে যদি তাদের মধ্যে ইনসাফ না থাকে, তাহলে বাবা মায়ের সম্পত্তিতে সবাই ভাগ পাবে, এটাই হলো আইনের কথা। এরপরে 584 নম্বর প্রশ্ন, কুষ্টিয়া থেকে লিখেছিলেন আনিসুল হক। তিনি প্রশ্ন লিখেছিলেন,
বাবার আগে যদি মেয়ে মারা যায় তাহলে ওই মেয়ের সন্তানেরা তার নানার সম্পত্তিতে ভাগ পাবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি না। কোনো পিতার আগে যদি তার মেয়ে মারা যায়, সেই মেয়ের ঘরে যদি কোনো সন্তান থাকে, অর্থাৎ সেই নাতিপুতি সেই নানার সম্পত্তিতে কোনো অংশ পায় না। নানার আগে মা মারা গেলে নাতিরা নানার সম্পত্তির অংশ পাবে না। তবে যদি নানা জীবদ্দশায় কোনো ওসিয়াত করে যে আমার নাতিকে আমার সম্পত্তি থেকে কিছু অংশ দিতে হবে, যদি মৌখিকভাবে ওসিয়াত করে যায় তাহলেও সেটা দিতে হবে, আর লিখিতভাবে দিয়ে গেলে সেটা তো আলাদা কথা। তবে শরিয়ার কথা হলো পিতার আগে মেয়ে মারা গেলে সেই মেয়ের সন্তানরা নানার সম্পত্তির ভাগ পাবে না, এবং পিতার আগে পুত্র মারা গেলে সেই পুত্রের ঘরের সন্তানেরা তার দাদার সম্পত্তির অংশ শরিয়ত মোতাবেক পাবে না। তবে ওসিয়ত যদি করে যায় সেই দাদা সেই নানা, তাহলে অবশ্যই তাদেরকে দিতে হবে। এজন্য এই বিষয়টা একটু ভালো করে বুঝে সেইভাবে আপনাদের ওসিয়ত করে যাওয়া উচিত, যদি এরকমটা কারো বেলায় ঘটে। এরপরে 585 নম্বর প্রশ্ন, ঢাকার কল্যাণপুর থেকে লিখেছিলেন আবেদা সুলতানা। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী যদি সন্তান জন্মদানে অক্ষম হয় তাহলে টেস্ট টিউব বের মাধ্যমে হাসপাতাল থেকে সেই স্ত্রী সন্তান গর্ভধারণ করতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো টেস্ট টিউব বেবি, যেটা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার, এটা উলামা ইকরাম জায়েজ বলেছেন। তবে শর্ত হলো স্বামী স্ত্রীর শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে আপনার টেস্ট টিউব বেবি গর্ভধারণ করা জায়েজ। একজন স্ত্রী পর পুরুষের শুক্রাণু ব্যবহার করে টেস্ট টিউব বেবির মাধ্যমে গর্ভধারণ করতে পারবে না, এটা জায়েজ নেই। আপনার স্বামী স্ত্রীর স্বাভাবিক মেলামেশার মাধ্যমে যদি সন্তান জন্মগ্রহণ না করে, কোনো ডাক্তার যদি পরামর্শ দেয় আপনার স্বামীর শুক্রাণুর মাধ্যমে আপনাদের টেস্ট টিউব বেবি করা যেতে পারে, তাহলে সেটা জায়েজ আছে। তবে আপনি যদি অন্য কোনো পুরুষের শুক্রাণু ব্যবহার করে থাকেন গর্ভধারণের ব্যাপারে, এটা জায়েজ নেই। ইসলামী শরিয়াত এটা সম্পূর্ণ নিষেধ করেছে। এজন্য আগে বুঝতে হবে আপনার স্বামীর শুক্রাণুর মাধ্যমে টেস্ট টিউব বেবি দিলে আপনার সন্তান হবে কি না, গর্ভধারণ করতে পারবেন কি না, এটা যদি আপনি শিওর থাকেন তাহলে সেটা জায়েজ আছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে 586 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন গোলাম রাসুল। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো স্বামী যদি তার স্ত্রীকে ইয়ার্কি করে মা ডাকে তাহলে সেই স্বামী কি তালাক হয়ে যাবে? এই প্রশ্ন উত্তর হলো জি না। কেউ যদি মনের ভুলে অথবা মজা করতে গিয়ে বলে ফেলে তাহলে সেই স্ত্রী তালাক হয়ে যাবে না। তবে সেই স্ত্রীকে হারাম করার জন্য যদি কেউ এরকম বলে থাকে সিরিয়াসলি যে তোমাকে দেখতে আমার মায়ের মতো, আমি তোমার কাছে যাব না, তোমার সাথে মেলামেশা করব না, এরকম কোনো সিরিয়াস কথা যদি বলে ফেলে তাহলে সেটা কোরআনের ভাষায় জিহার বলা হয়। এই জিহার যদি কেউ করে ফেলে ইচ্ছাকৃতভাবে তাহলে অবশ্যই সেই জিহারের জন্য কাফফারা আদায় করতে হবে। কোরআনুল কারিমের সুরা মুজাদালার 3-4-5 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, এরকম জিহার যদি কেউ বলে ফেলে, স্ত্রীকে যদি কেউ মা ডাকে এবং মায়ের সাথে তুলনা দেয়, তার সাথে মেলামেশা করাকে হারাম মনে করে, এরকমটা যদি উপমা দেয় তাহলে সেই স্ত্রী তার জন্য তালাক হয়ে যাবে না, তবে কাফফারা দিয়ে সেই স্ত্রীকে হালাল করতে হবে। সেই স্ত্রীর কাফফারা হলো 2 মাস লাগাতার রোজা রাখতে হবে অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। এই কাফফারা আদায় করে তারপর স্ত্রীকে হালাল করতে হবে, অর্থাৎ স্ত্রীর কাছে যাওয়া যাবে। এই বিষয়টা খুবই সেন্সিটিভ, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে এই আলোচনা পাবেন। এরপর 587 নম্বর প্রশ্ন, বিবাড়িয়া থেকে লিখেছিলেন বুলবুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, যদি কোনো সন্তান জন্মগ্রহণের 1 সপ্তাহ পরে মারা যায় তাহলে তার আকিকা করা লাগবে কি না? এই প্রশ্ন উত্তর হলো জি না। কোনো সন্তান যদি মৃত জন্মগ্রহণ করে অথবা জন্মগ্রহণ করার পরে কিছুদিনের মধ্যে মারা যায় তাহলে সে সন্তানের আকিকা করতে হবে না। এরপর 588 নম্বর প্রশ্ন, চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছিলেন মেহের আলী। তিনি প্রশ্ন লিখেছিলেন, যেই তাবিজে কোরআনের আয়াত লেখা থাকে সেই তাবিজ নিয়ে বাথরুমে যাওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো তাবিজ নেওয়াই যাবে না। কোরআনের আয়াত লেখা থাকুক বা অন্য যে কোনো কুফরি কালাম লেখা থাকুক, আসলে তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে ইসলামে উৎসাহিত করা হয়নি, বরং নিরুৎসাহিত করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এটাকে শিরকের পর্যায় পর্যন্ত বলা হয়েছে। অতএব আমাদের সবার উচিত হলো তাবিজ থেকে বেঁচে থাকা। কোনো কোনো উলামায়ে কেরাম বলেছেন কোরআনের আয়াত দ্বারা তাবিজ লিখলে সেটা জায়েজ হতে পারে, তবে সেই তাবিজ নিয়ে বাথরুমে যাওয়া জায়েজ নেই।
আমি আবারও বলছি, আমরা তাবিজ ব্যবহারের ক্ষেত্রেই অনুৎসাহিত করি। এটাকে হাদিসের ভাষায় স্পষ্ট নিষেধও করা হয়েছে। কাজেই এরকম স্পষ্ট নিষেধ যেখানে আছে সেখানে কোনোভাবে জায়েজের ফতোয়া দেওয়াটা উচিত নয়, এটা ব্যবহার করাই উচিত নয়। এরপরে 599 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে লিখেছিলেন নওয়াব সিদ্দিক। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের বৈঠকে তাশাহুদের আঙ্গুল উঠানোর নিয়ম কী? এই প্রশ্নের উত্তর হল, নামাজের দ্বিতীয় বৈঠকে অথবা শেষ বৈঠকে বা প্রথম বৈঠকে যে যখন আপনি তাশাহুদ পড়বেন, হাদিসের মধ্যে উল্লেখ আছে তাশাহুদ পড়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের এই আঙ্গুলিটা ইশারা করতেন, ডান হাতের এই আঙ্গুলিটা ইশারা করতেন। সেই ইশারা করার ক্ষেত্রে অনেক ব্যাখ্যা আছে। নির্ভরযোগ্য ব্যাখ্যা হলো, আপনি নামাজের শুরু থেকে অর্থাৎ বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত হাতের আঙ্গুলটা অন্যান্য আঙ্গুলের চাইতে একটু উঁচু এবং ইশারা অবস্থায় রাখবেন, মাঝে মাঝে একটু নাড়ানোর কথাও হাদিসে আছে। এ ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা আছে, আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরে 590 নম্বর প্রশ্ন, সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন কুব্বত আলী। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের দুই সেজদার মাঝখানে কোন দোয়া পাঠ করতে হয় এবং এই দোয়া পাঠ না করলে কোনো সমস্যা আছে কি না? এই প্রশ্নোত্তর হলো, নামাজের দুই সেজদার মাঝখানে যে দোয়া পাঠ করতে হয় এটা আপনার জানা থাকলে আপনি পাঠ করবেন, এতে অতিরিক্ত সওয়াব হবে, আর না পাঠ করলে গুনাহ হবে না। তবে যেটা আপনি পাঠ করতে পারেন সেটা হলো রব্বিগফিরলি। নামাজের দুই সেজদার মাঝখানে এক সেজদা দিয়ে মাথা উঠানোর পরপরই যতক্ষণ আপনি দুই এক সেকেন্ড বসে থাকতেছেন ততক্ষণে আপনি রব্বিগফিরলি একবার অথবা তিনবার পড়তে পারেন, রব্বিগফিরলি, অথবা একটু বড় যেটা আছে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটাও আপনি একবার পড়তে পারেন। নামাজের দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়ার কথা হাদিসে উল্লেখ আছে। এরপরে 591 নম্বর প্রশ্ন, ঢাকার বনানী থেকে লিখেছিলেন আসাদুজ্জামান। তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা রেখে গান শুনলে রোজা ভেঙে যাবে কি না? এই প্রশ্নোত্তর হলো, জি না, এটা রোজা ভঙ্গের কারণ নয়। তবে যে গান অশ্লীল, যে গান শোনা হারাম, সেটা রোজা রেখে হোক অথবা রোজা না রেখে হোক কখনোই শোনা জায়েজ নেই, এটা অবশ্যই গুনাহের কাজ। এরপরে 592 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন আনোয়ার হুসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো বাবা যদি তার দুই ছেলের মধ্যে একজনকে সম্পদ বেশি লিখে দেয় তাহলে সেই বাবার গুনাহ হবে কি না? এই প্রশ্নোত্তর হলো, জি না, গুনাহ হবে না। আমার সম্পদ আমি আমার ছেলেদেরকে যেভাবে ইচ্ছা দিতে পারি, তবে যদি আমি কাউকে লিখে দিয়ে না যাই তাহলে আমার সম্পত্তিতে উভয় সন্তানই সমান ভাগ পাবে। তবে অনেক সময় বাবা মা একজনকে বেশি দেয় তার বিভিন্ন কারণ থাকে। কোনো ছেলে তার বাবার কাছে বেশি টাকা জমা দেয় অথবা তার ইনকাম থেকে বাবা মায়ের কাছে টাকা জমা দেয়, সেখান থেকে তারা সম্পদ বানায়, সেই কারণে সে ছেলেকে একটু বেশি দেয়। আর যে ছেলে বাবা মায়ের কাছে টাকা পয়সা দেয় না সেই ছেলের নামে হয়তো তার সম্পত্তির ভাগটা একটু কম আসতে পারে। কোনো বাবা মাই আসলে বেইনসাফি করার মতো নয়, প্রত্যেক সন্তানই তাদের কাছে সমান। তবে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এরকম বেইনসাফি অনেকে করে থাকে, তবে এরকমটা করা উচিত নয়। যদি নির্দিষ্ট কোনো কারণ না থাকে তাহলে এরকমটা বেইনসাফি কোনো বাবা মায়ের করা উচিত নয়, প্রত্যেক সন্তান তাদের কাছে সমান। এরপর 593 নম্বর প্রশ্ন, যশোর থেকে লিখেছিলেন ঝুমুর আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, কাউকে বিয়ে করার জন্য মান্নত করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, মান্নত করা যদিও হারাম নয় তবে এটা খুব উত্তম কাজ নয়। আপনি কাউকে পাওয়ার জন্য, বিয়ে করার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, তবে মান্নত করাটা উচিত হবে না, এটা খুব একটা ভালো কাজ নয়। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এটাই যথেষ্ট, এই জন্য মান্নত করাটা উচিত হবে না। আমি আবার নাজায়েজ বা হারাম বলছি না। এরপর 594 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন সাজিদ আল রাজি। তিনি প্রশ্ন লিখেছিলেন, ভালো রেজাল্ট করলে সরকারের তরফ থেকে যে বৃত্তির টাকা প্রদান করা হয় সেই টাকা গ্রহণ করা জায়েজ কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি, জায়েজ। এরপর 595 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন আবু সালেহ। তিনি প্রশ্ন লিখেছিলেন, কত বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করা উচিত? এই প্রশ্নের উত্তর হলো, আপনি সাবালক হওয়ার পর থেকে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। আপনি সাবালক হওয়ার পরে যখন থেকে আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে, আপনি নারী হন কিংবা পুরুষ হন যেই হন না কেন, আপনার উপর নামাজ ফরজ হয়ে গেলে আপনি তাহাজ্জুদে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই,
এমনকি কোনো নাবালক সন্তানও তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তাতেও কোনো সমস্যা নেই। আশা করি আমি বিষয়টা বুঝাইতে পেরেছি। এরপরে 596 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন আতাউর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন যে ইমাম মুখে নিয়ত পড়ে সেই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো জি, হবে। কোন ইমাম যদি মুখে নিয়ত পড়াকে বাধ্যতামূলক মনে করে অথবা মুখে নিয়ত সে নিয়মিত করে, তারপরেও তার পিছনে নামাজ হবে না, এরকম ফতোয়া কেউ দিতে পারে না। তবে অবশ্যই সেই ইমামকে বিষয়টা বুঝতে হবে এবং আপনারা জানতে পারলে অবশ্যই তাকে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করবেন যে মুখে নিয়ত করাটা তো বাধ্যতামূলক না, আপনি কেন বাধ্যতামূলক করে দিচ্ছেন? এটা একটা বিদআত হবে আপনি বাধ্যতামূলক করলে। মুখে পাঠ করতে হয় না, অন্তরে সংকল্প থাকলে নিয়ত হবে, এই বিষয়টা বোঝানোর দরকার। তবে এর কারণে নামাজ হবে কি হবে না, এই প্রশ্ন অবান্তর। এরপরে 597 নম্বর প্রশ্ন, ঝিনাইদহ থেকে লিখেছিলেন মোহাম্মদ আরিফ। তিনি প্রশ্ন লিখেছিলেন গরুর গোশ কিনে কোরবানি দিলে কি কোরবানি হবে? এই প্রশ্নের উত্তর হলো জি না। আপনি গরুর গোশ কিনে এনে সেই গোশ দিয়ে কোরবানি করার নিয়ত করলে সেটা কোরবানি হবে না। অবশ্যই কোনো পশুকে জবাই করতে হবে, সেটা ছাগল হোক, বকরি বা ভেড়া বা দুম্বা বা উট বা গরু বা মহিষ, যেটা হোক এটাকে আপনার জবাই করতে হবে, তাহলে সেটা কোরবানি হবে। কোরবানি শুধু গোশ কিনে এনে খাওয়া বা বিলানোর নাম নয়। এরপর 598 নম্বর প্রশ্ন, সিলেটের কানাইঘাট থেকে লিখেছিলেন জিল্লুর রহমান তালুকদার। তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো অপরিচিত মহিলাকে সালাম দেওয়া জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তর হলো হাদিসের ভাষায় মহিলাদেরকে সালাম দেওয়া জায়েজ আছে, তবে যদি কোনো ফিতনার আশঙ্কা থাকে, আপনি কারোর সাথে পরিচিত হওয়ার জন্য সালাম দিচ্ছেন অথবা তার সাথে আপনি ফ্লার্ট করার জন্য আপনি তাকে প্রথমে সালাম দিয়ে শুরু করতেছেন, এটা উচিত নয়। কোনো ফিতনার আশঙ্কা না থাকলে যে কোনো অপরিচিত মহিলাকে সালাম দেওয়া ইসলামী শরিয়া মতে জায়েজ আছে। এরপর 599 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন তামান্না। তিনি প্রশ্ন লিখেছিলেন রুমে জায়গার স্বল্পতার কারণে নামাজের স্থানের সামনে খাটের উপরে কোনো মানুষ বসে বা শুয়ে থাকলে নামাজ হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি, নামাজ হবে। তবে খেয়াল রাখতে হবে আপনার সামনে যে লোকটা শুয়ে আছে বা বসে আছে সে যেন নড়াচড়া হাঁটাহাঁটি না করে, এরকমটা আপনি নিশ্চিত করে নেবেন। কারণ তা আপনার সামনে নড়াচড়া হাঁটাহাঁটি গল্প গুজব করলে আপনার নামাজের মনোযোগ থাকবে না, সেজন্য এই বিষয়টা একটু নিশ্চিত করে নেবেন। আপনার সামনে কেউ ঘুমায় থাকলে অথবা বসে থাকলে তাতে আপনার নামাজের ক্ষতি হবে না, ইসলামের শরিয়ার দৃষ্টিতে আপনার নামাজ হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর 600 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া থেকে লিখেছিলেন বদরুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন টুপি ছাড়া নামাজ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি, যাবে। নামাজে টুপি পড়াটা বাধ্যতামূলক নয়, এটা একটি সুন্নাত আমল, এজন্য আমরা নামাজের মধ্যে এই আমলটা ধরে রাখার চেষ্টা করি। তবে টুপি মাথায় না থাকলেও নামাজ হবে, নামাজ পড়া যাবে, তবে উত্তম হলো সুন্নাত তরিকা গ্রহণ করে নামাজ পড়া। আশা করি বোঝাতে পেরেছি।